হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা হেলথ টিপসের নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, ক্রমশ বাড়ছে রোদ, বাইরে বেরোলেই গরমে ঘেমে নিয়ে একাকার অবস্থা হয়ে যায়। এ সময় একটু স্বস্তি পেতে অনেকেই চুমুক দিচ্ছেন ঠান্ডা কিংবা কোমল পানীয়র গ্লাসে। তবে এই ধরনের পানীয়তে শর্করার পরিমাণ অনেক বেশি, শরীরের জন্যও উপকারী নয়। চিকিৎসকদের মতে, শরীর সুস্থ রাখতে সবসময় ভরসা রাখা উচিত মৌসুমি ফলের ওপর। গরমে বাজারে ফলের অভাব নেই, তবে গরমে জামের কদর খানিকটা বেশি। জামে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ, পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম সমৃদ্ধ জাম শরীরের জন্য অনেক সমস্যার সমাধান করে থাকে। যারা দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছেন, তারা বিশেষ নিয়মে জাম খান, তাহলে আপনার সকালে পেট ঝেড়ে পায়খানা হবে, কষা পায়খানার সমস্যার সমাধান হবে এবং সারা জীবনেও কোষ্ঠকাঠিন্য হবে না। কিন্তু জাম খেতে হবে বিশেষ এক নিয়মে, সে সম্পর্কে আজকের এপিসোডে আমরা আলোচনা করব। তাছাড়া কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার এবং মুখের ক্যান্সার প্রতিরোধ করে জাম, কিন্তু কিভাবে খেতে হবে সে সম্পর্কেও আজকের এপিসোডে আমরা জানব। যারা দীর্ঘদিন ধরে রক্তস্বল্পতার সমস্যায় ভুগছেন, তারাও জাম খাবেন বিশেষ নিয়মে। সেভাবে খেলে আপনার দীর্ঘদিনের অ্যানিমিয়ার সমস্যা, রক্তস্বল্পতার সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তাই আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণটি দেখার জন্য। সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে। পরিবার এবং স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। বন্ধুরা, আপনাদের কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টসে জানাতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, ডায়েটারি ফাইবার সমৃদ্ধ জাম কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে। দীর্ঘদিন ধরে যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন, সুস্থ থাকতে তারা ভরসা রাখতে পারেন জামে। এক্ষেত্রে জাম খেতে হবে বিশেষ নিয়মে। সচরাচর আমরা যেভাবে জাম খেয়ে থাকি সেভাবে খেলে হবে না। প্রথমে বাজার থেকে জাম কিনে নিয়ে আপনাকে লবণ পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর জামের শাঁস থেকে এর বিচিগুলো আলাদা করুন এবং জামের শাঁসগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন এবং এটি 100 গ্রাম পরিমাণ আপনি খান। এটি নিয়মিত খাওয়ার ফলে আপনি দেখবেন প্রতিদিন সকালে আপনার পেট ঝেড়ে পায়খানা হচ্ছে, কষা পায়খানার সমস্যা সমাধান হচ্ছে এবং যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তারা একদম সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। তাই আপনারা নিয়মিত এই নিয়মে জাম খান। জাম মুখের ভেতর উৎপাদিত ক্যান্সারের সহায়ক ব্যাকটেরিয়ার প্রভাব থেকে দেহকে রক্ষা করে। মুখের ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই রঙিন জাম। রঙিন ফলের ভেতরে যে পরিমাণ যৌগিক উপাদান রয়েছে, এর মধ্যে জাম সবচেয়ে বেশি পরিমাণ যৌগিক উপাদান রয়েছে যা স্বাস্থ্য সুরক্ষায় সাহায্য করে। জাম লড়াই করে জরায়ু, ডিম্বাশয়, মলাদারের ক্যান্সারের বিরুদ্ধে এবং মুখের ক্যান্সারের বিরুদ্ধে। এক্ষেত্রে আপনাকে 50 গ্রাম থেকে 100 গ্রাম জামের জুস খেতে হবে ঠিক আগের নিয়মে। প্রথমে জামকে আপনারা লবণ পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন এবং বীজে আলাদা করে সেটা ব্লেন্ড করে খেতে হবে। যারা সাদা বা রক্ত আমাশয়ে ভুগছেন, তারা জামের কচি পাতার রস 2 থেকে 3 চা চামচ একটু গরম করে ছেঁকে নিয়ে খেলে 2 থেকে 3 দিনের মধ্যে সেরে যাবে সাদা বা রক্ত আমাশয়। অরুচি বা বমিভাবে ভুগলে পাকা জাম লবণ মাখিয়ে 3 থেকে 4 ঘন্টা রেখে সেটা চটকে পুটলি বেঁধে টানিয়ে রাখলে যে রস ঝরে পড়বে সেটা 20 থেকে 25 ফোঁটা প্রয়োজন বোধে 1 চা চামচ পানি মিশিয়ে খেতে দিলে পাতলা দাস্ত, অরুচি এবং বমিভাব কমে যাবে। শয্যামূত্র, এ রোগে শিশু বৃদ্ধ অনেকে অসুবিধায় পড়েন এবং অনেক ক্ষেত্রে সন্তানের জন্য মায়েদের ভুগতে হয়। আবার অনেক বয়স্ক রয়েছেন যারা টয়লেটে যেতে যেতে বিছানায় প্রসাব হয়ে যায়। সেক্ষেত্রে 2 থেকে 3 চা চামচ জাম পাতার রস, 1/2 চা চামচ গাওয়া ঘি মিশিয়ে প্রতিদিন একবার করে খাওয়ালে 1 সপ্তাহের মধ্যে উল্লেখযোগ্য উপকার হবে। আমরা যে অনুপাতটি বলেছি সেটি বয়স্ক মানুষের জন্য। শিশুদের জন্য 1/2 থেকে 1 চা চামচ জাম পাতার রস, সামান্য একটু গাওয়া ঘি মিশিয়ে খাওয়াবেন। যাদের জ্বরের সঙ্গে পেটের দোষ থাকে, তারা এ পাতার রস 2 থেকে 3 চামচ একটু গরম করে ছেঁকে খেলে উপকার পাবেন। জাম রক্ত বিশুদ্ধ করে। জাম রক্ত পরিশোধনকারী হিসেবে কাজ করে, রক্তে হিমোগ্লোবিন এবং আয়রনের মাত্রা বৃদ্ধি করে জাম। তাই দীর্ঘদিন ধরে যারা রক্তস্বল্পতার সমস্যা অর্থাৎ অ্যানিমিয়ায় ভুগছেন, তারা জাম খেতে পারেন। এক্ষেত্রে আপনাদের রক্তের পরিমাণ বৃদ্ধি পাবে, রক্তে আয়রনের মাত্রা বৃদ্ধি পাবে। রক্ত থেকে যাবতীয় দূষিত পদার্থ শোষণ করে রক্ত পরিষ্কার রাখে জাম। রক্ত পরিষ্কার থাকলে ত্বকেও এর প্রভাব পড়ে, ত্বক সুস্থ থাকে, চোখের স্বাস্থ্য ভালো রাখে জাম।
প্রচুর পরিমাণে পটাশিয়াম সমৃদ্ধ জাম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে হৃদরোগের ঝুঁকি কমায়। নিয়মিত জাম খাওয়ার অভ্যাস হার্ট অ্যাটাক বা স্ট্রোকের আশঙ্কা হ্রাস করে। জামে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, দাঁত ও মাড়ি ভালো রাখতে ক্যালসিয়াম সমৃদ্ধ জাম দারুণ কার্যকর। দাঁত মজবুত করতে জাম খাওয়া প্রয়োজন। বন্ধুরা, এই গরমের সময় জাম কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা রাখবে। একটি জামে 88% মিনারেল থাকে, এছাড়াও ফসফরাস এবং আয়োডিনের মতো খনিজগুলো একসঙ্গে থাকায় জাম খেলে শরীর আর্দ্র থাকে। গরমে শরীর ঠান্ডা রাখতে প্রতিদিন অল্প পরিমাণে জাম খাওয়া উচিত। সকালে নাস্তায় 2 কাপ বিচি ছাড়া জাম, 1 কাপ পানি এবং 1 কাপ বরফ মিশিয়ে স্মুদি তৈরি করে নিন। এর সঙ্গে কালোমরিচের গুঁড়ো, লবণ, মধু এবং পুদিনা দিয়ে মজাদার এক শরবত তৈরি খেলে সারাদিনের সব ক্লান্তি দূর হয়ে যাবে। এটা আপনারা সেহরিতে খেতে পারেন। এতে করে সারাদিন আপনাদের শরীর থাকবে এনার্জেটিক এবং শরীর থাকবে ঠান্ডা। জাম আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। জামে আছে ভিটামিন B1, B2, B3 এবং B6, সে সঙ্গে এটি ভিটামিন সি সমৃদ্ধ। আরও আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ফ্রি রেডিকেলের আক্রমণ থেকে শরীরকে রক্ষা করে। মোট কথা, জামে থাকে বিভিন্ন গুণাগুণ দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়াও জামে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য, যা অভ্যন্তরীণ এবং বাহ্যিক সংক্রমণকে প্রতিরোধ করতে সাহায্য করে। জামে আছে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়ামের মতো প্রয়োজনীয় খনিজ উপাদান সমূহ, যা হাড় এবং আমাদের দাঁত মজবুত করে। এজন্য 1 গ্লাস দুধের সঙ্গে আধা চা চামচ শুকনো জামের গুঁড়ো খেতে পারেন। এছাড়া প্রতিদিন ছোট 1 বাটি জাম খেতে পারেন, এতেও উপকার মিলবে দ্রুত। ইনফেকশন প্রতিরোধ করে। জামে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফেকটিভ এবং অ্যান্টি ম্যালেরিয়া বৈশিষ্ট্য আছে। এ ফলের মধ্যে ম্যালিক অ্যাসিড, ট্যানেস, গ্যালিক অ্যাসিড, অক্সালেট অ্যাসিড এবং বেলুটিক অ্যাসিডও আছে। বিভিন্ন সংক্রমণ রোধে এই ছোট্ট ফলটি কাজ করে থাকে। জাম ব্রণ দূর করে। যারা ব্রণের সমস্যায় ভুগছেন তারা নিয়মিত জাম খান। জামে বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, যা ব্ল্যাক হেয়ার্স, পিম্পলস এবং ব্রণ সহ ত্বকের যাবতীয় সমস্যার সমাধান করে। রক্ত পরিশোধিত হওয়ার কারণে ত্বক পরিষ্কার হয়ে যায় জাম খেলে। ত্বকের পাশাপাশি চোখের স্বাস্থ্যের উন্নতি ঘটায় জাম। জামে উপস্থিত পটাশিয়াম এবং ফসফরাস জাতীয় প্রয়োজনীয় খনিজ উপাদান সমূহ হৃদযন্ত্র ভালো রাখে, উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং স্ট্রোক থেকে রক্ষা করে জাম। এতে থাকা উপাদান সমূহ ধমনীগুলোকে সুস্থ রাখে এবং শক্ত হতে দেয় না। জামে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার আছে, যা লিভারকে সক্রিয় করে এবং হজম ক্ষমতা বাড়ায়। আর খাওয়া খাবার ঠিকমতো হজম হলে আমাদের শরীর প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো শোষণ করতে পারবে। জামে কম পরিমাণ ক্যালোরি থাকে, যা ক্ষতিকর তো নয় বরং স্বাস্থ্যসম্মত। তাই যারা ওজন নিয়ে চিন্তায় আছেন এবং নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, তারা খাদ্য তালিকায় রাখতে পারেন জাম। জামে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। এই ফল ভিটামিন সি এর অভাবজনিত রোগ প্রতিরোধ করে। এছাড়া মুখে দুর্গন্ধ রোধ, দাঁত মজবুত, মাড়ি শক্ত এবং মাড়ির ক্ষয়রোধও জামে জুড়ে নেই। এতে বিদ্যমান পানি, লবণ এবং পটাশিয়ামের মতো উপাদান গরমে শরীর ঠান্ডা এবং শারীরিক দুর্বলতাকে দূর করতে সক্ষম। জামে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যা রক্তস্বল্পতা দূর করে। বন্ধুরা, প্রতিদিন 100 গ্রামের বেশি জাম খাওয়া যাবে না। জাম খাওয়ার আগে অবশ্যই লবণ পানি দিয়ে ধুয়ে নিতে হবে। খালি পেটে কখনোই জাম খাবেন না। জাম খাওয়ার আগে ও পরে প্রায় 2 ঘন্টা দুধ খাওয়া যাবে না। গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের জাম না খাওয়াই ভালো। ডায়াবেটিস রোগীরা অবশ্যই জাম অল্প পরিমাণে খাবেন। ফলের পাশাপাশি জামের মধু, ভিনেগার খেতে পারেন। এছাড়াও জামের পাতা এবং ছাল শুকিয়ে গুঁড়ো করে খেলেও উপকার মিলবে। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন, কমেন্টসে মতামত জানান এবং অবশ্যই ভিডিওটিকে আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে শেয়ার করে রাখুন। এতে করে ভিডিওটি আপনার টাইমলাইনে থেকে যাবে আর আপনার পরিচিত মানুষেরাও উপকৃত হবে, সচেতন হবে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।